मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय ब्लॉग पूर्वी संसार। और आज के ठंडा लेगे प्रचुर, तो फ्रूट्स निलाम ना और शरीर भाव लगे ना खूब एक कटा साढ़े नौटा आज कुछ घूरते जाओ कोथा गए साइन लोकल सीन किचु आगो हिडिम्बा देवी टेम्पल तर व्यास मुनिर आश्रम की सब आज सेगल घूरते जाब एक बेला कर उठे तो এখন সারাটা আসছে দেরি হয়ে গেছে। তো এখন নিয়েছি ব্রেকফাস্টের মধ্যে আলু পরোটা আর আচার নিয়েছি, আর ও নিয়েছে আলু পরোটা ও সডিম চাউমিন চাউমিন নাই বলেছি হবে একটু পরে করে দেব, আর টোস্ট গরম করতে দিয়েছে। আমার আলু পরোটা আমার ফেভারিট, আমি আলু পরোটা নিয়ে বসে পড়েছি, আমাকে তো চাই না এর থেকে বেশি। আর এটা চলে এসেছি আমরা, সরি এখন আমি একটা অ্যান্টিবায়োটিক খেলাম। এটা এখানে ক্লাইভাম 625 দেখলো কিন্তু এখানে পাওয়া যায় না, হিমাচল প্রদেশে পাওয়া যায় না, আমাদের ওখানে ওষুধ এখানে পাওয়া যায় না, ওই নামেতে পাওয়া যায় না, কম্পোজিশন একই হয় কিন্তু ওই নামেতে পাওয়া যাচ্ছে না। তো আমি খেলাম কিন্তু ওকে দিচ্ছি না, কেন কি ওর ব্যাপার আলাদা হচ্ছে। আর এটা চলে এসেছি আমরা মল রোড, এখানে যেমন আমাদের গড়িয়াহাট কলকাতা তেমনই এখানে মার্কেট হচ্ছে। আর গড়াটা বসেছে একটুখানি, মানে গড়াটা ধরেছে। আর টিবেটিয়ান মনাস্টারি, আর এখানে ব্যাক এইটা হচ্ছে টিবেটিয়ান মনাস্টারি। আর এখানে অনেক মার্কেট, বড় মার্কেট হচ্ছে, আর রোদ বেরিয়েছে তো ভালো লাগছে। আর এখানে শল টলের দোকান, অনেক কিছু দোকান আছে, মার্কেট একটা বড় মার্কেট বলতে পারো, এদের এদের এরিয়াতে বড় মার্কেট। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে মুখের মধ্যে, একদম কী বলে বরফের মতো ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু ভালো লাগছে। তাও রোদটা আসে না, সুন্দর ভালো লাগছে। আর দেখো কি সুন্দর সুন্দর বাড়ি, এটা কি বৌদ্ধ মন্দির, এটা বৌদ্ধ মন্দির হচ্ছে। এইখানে বসো, বসে খোলো, আমি যাবো। আরো জুতো খুলে যাবে এখন ভেতরে, হাত ধোনে কা জায়গা হ্যাঁ কি পর হাত ধোনে কা হাত হ্যান্ড ধোনে কা এই তো এখানে আছে। আচ্ছা আমি ঘর যাচ্ছি, তাহলে যাচ্ছি করে না হাত ধোয়ার জায়গা আছে, জুতোটা খুলতে হবে, চলে যাচ্ছি ততক্ষণ দেখে নিচ্ছি জায়গাটা। দেখো এইগুলো হচ্ছে আপেলের গাছ, এখন আগস্ট সেপ্টেম্বর মাসেতে আপেলের আপেল হয় এখানে প্রচুর, তখন আপেল হয়, আর এখন কিন্তু আপেল নেই, আর এখন আপেল শেষ হয়ে গেছে, আবার নেক্সট ইয়ার হবে। এখানে ঘরে ঘরে জায়গায় জায়গায়
আপেলের গাছ তো দেখতে পেলাম, আমি অনেক জায়গাতে দেখলাম কি আপেলের গাছ প্রত্যেকটা বাড়িতে পাঁচ ছটা কমসে কম তো লাগানোই আছে, ওর থেকে বেশিও লাগানো আছে। চলো আগে চলে এসেছি বদ মন্দিরেতে। এটা ভালো, একটা বড় বদ মন্দির হচ্ছে, বেশ ভালো লাগছিল। অনেক ভিড়ও হয়েছে দেখলাম, স্টুডেন্টরাও এসছে দেখলাম, হয়তো কোনো স্কুল ইনস্টিটিউট থেকে এসছে, অনেক বাচ্চারা দেখলাম। আর এখানে ভেতরে ঢুকলাম, বদ মন্দিরে আমি কোনোদিন ঢুকিনি অবশ্য, এই ফার্স্ট টাইম আমি আসলাম, তো ভালোই লাগলো আমার। আর শান্ত শান্ত পরিবেশ, আর এগুলো পুরো কী সব নক্কাশি করা রয়েছে, সব কী সব মানে ওদের কালচারে সব কিছু করা রয়েছে, যারা ওদের শিষ্যরা তাদেরও সব আছে দেখলাম। দেখো কত বড় বদ, ওদের শিষ্যদের আমি দেখলাম ফটো আছে, ও সাইডেতে আছে সব রাখা। আর এখানে প্রসাদ টোসাদ রাখা ছিল, আমি খেয়েছি একটুখানি নিয়েছিলাম। তো দেখলাম কি আমার এত পুরোহিত বলি, ওরা কি বলে আমি জানি না, তো দেখলাম কেউ নাই, তো আমি দেখছিলাম জাস্ট, অনেক কিছু দেখলাম, পছন্দ লাগছিল। এরা হয়তো সন্ধ্যেবেলায় আসে, ওদের সন্ধ্যেবেলায় আসে হয় হয়তো, ওদের শিষ্য মনে হচ্ছে, বদ শিষ্য। আরতি নিলাম, ওদিক চলছিল, অনেক বড় এরিয়া, উপরেও যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি জানি না কেউ কিছু যদি বলে তো আমি গেলাম না, সাহস করে তো কিছু নাও বলতে পারতো, কিন্তু আমি গেলাম না। কিন্তু উপরেও তো ওদের কিছু বোধ হয় আছে, মানে থাকার জায়গা যারা করে থাকে আর কি, তাদের থাকার জায়গা আছে, কিছু কী আছে আমি জানি না, বলতে পারবো না। দেখলাম সিঁড়ি আছে, সিঁড়ির ওপরে একটা স্পেস আছে, মানে কাঠেরই সিঁড়ি আছে, কাঠেরই সিলিং করা রয়েছে, তো ওখানে যাওয়ার জায়গা আছে, তারপরে যদি দেখতে পাওয়া যাচ্ছে, কী আছে না আমি বলতে পারবো না, গেলাম না। এখানে ভালো লাগলো, বেশ ভালো পরিবেশটা ভালো লাগলো। ফ্রক বললেন না, ফ্রক কত রকম পুঞ্চু, কত রকম কিছু আছে এখানে, আর এখানে না মার্কেটের মধ্যে শুধু উলেন জিনিসই দেখলাম, আর মেয়েদের জিনিস দেখলে পরেই লোভ লাগে, বাচ্চা হোক বা বড়ো হোক। তো এই পঞ্চুগুলো না আমাদের ছোটোবেলাতে আমার বাবা নিয়ে এসেছিলো, না না সরি উল নিয়ে এসেছিলো, ওই পাঞ্জাবের উল তো ভালোই হয়। আর আমরা বানিয়েছিলাম পঞ্চু ক্রুশ দিয়ে, তো বেশ আমার আমার রেড কালারের ছিল, আর দিদিটা দিদি বানিয়েছিলো, আমারটা আমি বানিয়েছিলাম, শিখেছিলাম একজন কাছ থেকে, একটা আন্টি ছিল তার কাছ থেকে শিখেছিলাম, ক্রুশ দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর এখনও রাখা রয়েছে। আর দিদিটা অরেঞ্জ কালারের ছিল, লাইট ইয়েলো, আর আমি বার্গেনিং করছিলাম দেখছিলাম, ওরা তো গতাবার চেষ্টাই করছিলো, আর বার্গেনিং করতে না বেশ ভালোই লাগে, আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে পরে মনে হয় না কি নিয়েই নিই, সবই নিয়ে নিই। দেখো কী সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে মেয়েদের তো জিনিস এতই ভালো লাগে না কি, মানে কী বলি, বড়ো ছোটো সবারই খুব ভালো লাগে, আর কালারগুলো খুব সুন্দর, ডিজাইনগুলো খুব সুন্দর। তো আমি একটা নিয়েছি, একটা নিয়েছি অবশ্য, আর ট্রাই করছিলাম কি কোনটা ফিটিংস ভালো হয় না হয়, তো এই দেখছি ওদের অনেকগুলোই জিনিস বার করালাম, দেখছিলাম কি এইটা ভালো লাগছে, ওটা যেটা বাইরে তো ডিসপ্লে করে না ওগুলো বেশি ভালো হয়, তো ওইগুলোই বলছিলাম কি দেখাও, ওগুলো দেখলে পরেই তো ইচ্ছা হয় না কি ভেতরে যেয়ে দেখি আর কি কী আছে। আগে তো ওখানতেই জিজ্ঞেস করা হয় কি এই পঞ্চুটার রেট কত না, আর রেড কালারের ব্রাইট কালার বেশি ভালো লাগে আমার। তো অনেকটা দেখলাম, কিছুটা পছন্দ হয়েছিল অবশ্য। আর এবার যাচ্ছিলাম তো দেখলাম জিলিপি, সব ঘিয়েতে ভাজা সব জিলিপি, ফুচকা, পকোড়া, অনেক কিছু, দেখো এই ফুচকা
আর আমার জিলিপি ফেভারিট হচ্ছে, আমার তো ওই রসের ডোবানোর যে কোনো মিষ্টি আমার এত ভালো লাগে না চিন্তার বাইরে, আমার সবই খেয়ে মানে আমি খেতে পারি অবশ্য, আর শুকনো মিষ্টি আমি একদম খেতে পারি না, আমার গলায় লাগে, আমি একদম পছন্দ করি না। আর এখানে আবার দেখছি শলের দোকানই বেশি ম্যাক্সিমাম আছে, তো ওখানে আবার ঢুকলাম, দেখে লোভ হলো, একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে রেখেছিলো হয়তো, সেই জন্য আমি ঢুকলাম। कितने साल का है, कितने साल के मतलब कितने इसमें मतलब फ्री साइज रहती है ये तो आपको एक से लेके बराबर आठ तक ये वाला आ जाएगा, आठ से लेके बराबर आपको ये 21 तक आ जाएगा ये वाला, इसमें अपना वो होता है ना फ्लेक्सिबल, जी जी फ्री साइज रह जाता है। ये जो है ना ये पड़ेगा आपको 350 का, इतना बड़ा, ये जो है ना ये पड़ेगा आपको 450 का, बट ये क्वालिटी हैवी है इससे, क्योंकि साइज इसका बड़ा है, ये प्राइस में होने ज़्यादा होने चाहिए, बट इससे अच्छा कपड़ा ये वाला है। अच्छा जी, तो मेन इसका साइज का इशू नहीं रहता, इसका मटेरियल का ये पड़ जाएगा आपको 650 का पड़ेगा, वो ये वाला कपड़ा इसका बड़ा साइज है, इसका बड़ा साइज है। क्वालिटी भाई ये देखो हमारे पास ये वाला क्वालिटी भी है, जो ये वाला भी है, ये देखो 250 का, बट ये आपको हर जगह मिल जाएगा इसका, ये देखो कुछ भी नहीं है, और ये जो हम अब कस्टमर ये देखो आपको मतलब फैमिली के लिए चाहिए ना, तो वो चीज़ दे दो जो वो भी बोले थे नहीं कुछ है मतलब जिसमें कम से कम दो तीन साल अपना पैसा तो वसूल हो जाएगा, भाई ये ले लो इसमें ये 200 के वसूल नहीं होगा, फ़ायदा क्या आ जाएगा, अब किस में दिखाओ, इसमें दिखाओ तो इस वाले में इस वाले में, ये दो तो बराबर क्वालिटी है, साइज का इशू है बस। कितना बोले? 650, ये है 350, 450 का है, 350 लगा। फर वाला नहीं है? फर वाला तो ये वाला है ना, बट ये तो इतना खास नहीं है, फर वाला आपको वहाँ यूज़ नहीं होगा, यहाँ माइनस टेम्परेचर उसकी वजह से यहाँ यूज़ होता है, आप कहाँ से, कलकत्ता? कलकत्ता में आपको ये वाला बेस्ट रह जाएगा, ये दिखने में अच्छा लगता है, दिखने में नहीं ये उससे भी अच्छा है, वो आपका वहम है, वो दिखने में ये वाला अच्छा लग रहा है, सिंपल सोबर फैशनेबल, उसमें आप ये जो लगा लोगे ना तो यहाँ से एलर्जी पूरा निकल जाएगा, और ऐसे ऐसे नहीं कर पाओगे, इसमें दिखा दो और कलर, यहाँ प्राइस ज़्यादा हो रहा है, नहीं नहीं ऐसे बात नहीं, इसमें कलर दिखा दो सर, अच्छा ये दूसरी तरह का है ना, हाँ ये क्या प्राइस होगा इसका, वो 1050 1000 क्वालिटी अच्छा, क्वालिटी अच्छा, क्वालिटी अच्छा, लाइक हो गया कि थे ये वाला कितना बोले कौन सा वाला वो वाला स्टोन ये कितनी कहीं ज्यादा नहीं है देख रहे हो मैडम जी सर ये पसंद तो आया लेकिन बहुत मैडम ये चीज देख लो हाँ ये वाला देख लो इससे ज्यादा एम्ब्रॉयडरी नहीं वो तो पसंद ही नहीं है ये साड़ी वो आँख में ही नहीं भा रहा है ये कैश में वो है उंगरा में 350 का वो 850 क्वालिटी बता दे रहा है क्या बता रहे हो क्वालिटी हैवी ले लो हमेशा जो मतलब बता रहे ना क्वालिटी वो ले लो जो आगे भी ये कम ये 500 का ही है 500 फिक्स्ड प्राइस थोड़ा बहुत हो जाएगा थोड़ा सा ज्यादा थोड़ा सा এখানে স্টলগুলো এত পছন্দ ছিল না মানে কি বলি সুন্দর সুন্দর স্টলগুলো মানে একদম ওড়না একদম লাইট হচ্ছে একদম খুব হালকা একদম খুব হালকা আমি বার্গেনিং করছিলাম স্যুটগুলো দেখো কত সুন্দর লাগছে তো কিন্তু প্রাইসগুলো অনেক বেশি বেশি রেখেছে মানে ওদের তো ওরা জানে ট্যুরিস্ট আসে যখন তো ওদের তো পছন্দ হবে সেজন্য ওরা প্রাইসটা একটু হাই রাখে বার্গেনিং করলে পরে হয়তো একটুখানি যে যেমন বার্গেনিং করতে পারে আমি করলাম
একটুখানি কমিয়েছে কিন্তু অত পোষায়নি আমার, তো একটুখানি বেশি মনে হলো। আর এই অবধি রাখলাম, নেক্সট পার্টে আমি দেখাবো আর কোথায় কোথায় ঘুরলাম। ভালো লাগলে পরে আর সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করো, আর সাবধানে থেকো। এই অবধি রাখলাম। আর এই ব্লু কালারের স্টলটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি ওটাই নিয়ে বারবার ওদের সঙ্গে বলছিলাম কি এটাকে একটু রেট কম করো কম করো, কিন্তু কিছুতেই রেট কম করতে চাইছিল না ওরা। তো ওই আর কি, এই অবধি রাখলাম। সাবধানে থেকো আর সঙ্গে থেকো নেক্সট পার্টের জন্য। টেক কেয়ার।